हाय फ्रेंड्स, आमार चैनेले आपनादेर सबाइके अभिनंदन जानिए आजकेर पर्व शुरू करछि। एखन बर्षाकाल, इलिश माछेर समय, ताई से कथा माथाय रेखे आजके आमी इलिश माछेर दारुण एकटा रेसिपी निये आपनादेर सामने हाजिर होयेछि। रेसिपिटार नाम हलो दई इलिश। दई इलिश किन्तु विभिन्न रकम भावे बानानो जाय, तबे आमी आमार मतो करे भीषणई सहज पद्धतिते एबं कम समयेर मध्ये दई इलिश रान्ना करा आपनादेरके देखाबो। जदि रेसिपिटा आपनादेर भालो लागे ताहले किन्तु लाइक एबं शेयर करार अनुरोध रइलो आपनादेर काछे। प्रथमे देखे नेब दई इलिश बानाते की की उपकरण लागबे। आमी कयेकटा इलिश माछेर टुकरो खूब भालोभावे धुए परिष्कार करे रेखेछि। एक टेबिल चामच सादा सर्षे, एक टेबिल चामच कालो सर्षे, एक टेबिल चामच पोस्त, 100 ग्राम टक दई और कয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার চলুন দেখে নি রান্নাটা কিভাবে করতে হবে। টক দই বাদে সমস্ত উপকরণগুলো আমি একটু লবণ এবং হলুদ দিয়ে বেটে নিয়েছি। এবার একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে প্রথমে বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেব এক চা চামচ লবণ। লবণটা কিন্তু সাবধানে দিতে হবে যেহেতু আগেও লবণ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ, সামান্য চিনি, চিনিটা কিন্তু অপশনাল, নাও দিতে পারেন। আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। সবশেষে দেব সর্ষের তেল। এরপর সমস্ত উপকরণগুলো একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। উপকরণগুলো মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি ইলিশ মাছের টুকরোগুলো সব দিয়ে দেব। ইলিশ মাছের টুকরোগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব মশলার সাথে। এবার ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেব ম্যারিনেশনের জন্য। এরপর কড়াইতে আবার সামান্য সর্ষের তেল ঢেলে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো সামান্য ভেজে নেব। তবে বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না, দুপাশে এক মিনিট করে ভেজে নিতে হবে। এবার ইলিশ মাছের টুকরোগুলোকে আমি উল্টে দিচ্ছি অন্য পিঠটা ভেজে নেওয়ার জন্য। খুব সাবধানে কিন্তু নাড়াচাড়া করতে হবে, ইলিশ মাছ যেহেতু খুব নরম মাছ খুব তাড়াতাড়ি ভেঙে যেতে পারে, এই জন্য খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। দুপাশ ভাজা হয়ে গেলে এবার বাদবাকি ম্যারিনেশনের মশলাটা আমি ঢেলে দেব কড়াইয়ের মধ্যে। একটু নাড়াচাড়া করে নেব এরপরে। আর যে বাটিটার মধ্যে ম্যারিনেশন করেছিলাম সেটা ধুয়ে সামান্য জল এর মধ্যে দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, ইলিশ মাছ সিদ্ধ হতে যেহেতু খুব কম সময় লাগে সেহেতু জলটা কম দিলেই ভালো। ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব, খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই। এবার ঢাকনাটা তুলে কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দেব। এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু চিরে দেব না, জাস্ট ফ্লেভারের জন্যই কিন্তু দিচ্ছি, সেজন্য গোটা কাঁচা লঙ্কা দেব।
এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল। ইলিশ মাছের এই সর্ষে বাটা দিয়ে রান্নায় কাঁচা সর্ষের তেল দিলে গন্ধটা ভীষণ ভালো হয়। সর্ষের তেলটা ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি গ্যাসের সুইচটা অফ করে ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিয়ে পরিবেশন করে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলের সব রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে প্রেস করে অল বাটনটি চেপে দিন, তাহলে সব নোটিফিকেশনই আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রান্নার সাথে। বাই।